রাজধানীর কারওয়ান বাজারে আলু ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্লাস পণ্য এবং এটি পচনশীল, এটি তো আপনি ডিসেম্বর পরে এটা ফেলে দিতে হবে। অথচ দেখেন এখানে কতিপয় জায়গাগুলোতে কতিপয় পয়েন্টে আপনার এটাকে আর্টিফিশিয়ালি আপনার ক্রাইসিস তৈরি করে আজকে এই আলুর বাজারটা অস্থির করে দেওয়া হয়েছে এবং এটা অলমোস্ট একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। প্রতিদিন আমাকে আমাদের বিভিন্ন মহল থেকে বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা আমাকে নক করেন যে এই আলু নিয়ে কোনো কাজ করবেন কিনা, আলু নিয়ে কাজ করবেন কিনা। এখন এই যে ধরেন এখানে টেরিফ কমিশন বলেছে, আমরা কিন্তু অ্যানালাইসিস কোনগুলো করি, যেগুলো আমার ইম্পোর্ট পণ্য সেগুলো অ্যানালাইসিস করেছি। দেশের যে জিনিসগুলো আছে আমরা কোনোদিন এগুলো নিয়ে ভাবি না। আমি যেটা বলেছি ডাবের ক্ষেত্রে, ডাব নিয়ে এখানে মিটিং করতে হবে এটা আমাদের কোনোদিন চিন্তাও করি নাই। এরকম আলু নিয়ে মিটিং করতে হচ্ছে, মরিচ নিয়ে মিটিং করতে হচ্ছে, তাই এইভাবে তো চলতে পারে না। আমি এখন মাইক দেব সর্বশেষ, আমাদের এখানে আমার পাশে বসে আছেন আমাদের যেটা কোল্ড স্টোরেজ মালিক সমিতির যিনি সভাপতি, শুধু না উনি মূলত দীর্ঘদিন এফবিসিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং উনি মূলত এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে কাজটা উনি 29 সদস্য বিশিষ্ট এফবিসিস যে কমিটির উনি চেয়ার করেছেন। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি এবং আমি আশা করব যে আমাদের মুস্তফা বাবু ভাই আপনি একদম ক্লিয়ার মেসেজ দিবেন যে এই মুহূর্তে আসলে কোন জায়গাটা সমস্যা, আমরা ঠিক আপনার পরামর্শ নিয়ে আমরা সেই জায়গায় হাত দেব। এবার আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আমাদের মুস্তফা বাবু ভাই। Thank you.